স্বাগত জানাই। আর আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, কোকলং রাভা বস্তি। আর দেখতে পাচ্ছেন ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, খুব সুন্দর একটা জায়গা। আর 5-6 মিনিট পরে পৌঁছে যাব। আর আমাদের সাথে আছে রাভা ভাই, আমাকে নিতে আসছে বউ বাজারে। কত সুন্দর পরিবেশ! আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রাভা ট্র্যাডিশনাল ম্যারেজ কীভাবে হয়। তো আমাদের সাথে ভিডিও দেখতে থাকবেন। কুয়াশার সময় আরো সুন্দর দেখা যায় না, কিন্তু বৃক্ষ থাকে অনেক, এগুলোতে অনেক সময় হাতিও বেড়ায়, হাতি দেখা যায়, ময়ূর দেখা যায়, অনেক সময় বাদুর দেখা যায়। আর এগুলো সব শাল গাছ, তাই তো? এই সময় তো আগে অনেক সময় লোক আসতো, কিন্তু এখন আসছে না, কারণ লকডাউনের জন্য। তাহলে পিকনিক খেতে আসে পার্কে। আর গ্রামটির নাম হলো কোকলং বস্তি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো বিয়ে বাড়িতে। ইসমাইল ভাইয়ের বাড়িতে, আর ইসমাইল ভাই এখন বিয়ে বাড়িতে আছে, তো একসাথে যাব কিছুক্ষণ পরে রেডি হয়ে। আর আমাদের ইসমাইল ভাইয়ের ভাই কোথায় গেল? এই আমাদের ইসমাইল ভাইয়ের ভাই। ক্যামেরাটা খারাপ, সামনের পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করব, তো দেখতে থাকো। আমাদের ইসমাইল ভাই এসে গেছে, আমরা এখন বিয়ে বাড়িতে যাবো একসাথে। ভাই, হ্যাঁ ভাই, এখন উপরে আসবে। ভাই ভালো তো? ভালো। হিরো হিরো লাগছে তোমাকে আজকে? হ্যাঁ, এই যে একা আসলাম, মারা একটু পরে আসবে। তো ভাইয়ের সাথে আমরা এখন বিয়ে বাড়িতে যাবো রেডি হয়ে।
Hello. Phuklung Bostir handsome chile. Na na na. Hoyche hoyche. Legend legend legend.
আগে আমরা যাব ওদিকে, তারপরে কালকে নাস্তা করলে খুব না করেনি হ্যাঁ নাস্তা করেনি এদিকে একটা পার্কও আছে, পার্কটার নাম খুকলুং বস্তি পার্ক, ইকো পার্ক, খুব সুন্দর পার্ক, টাইম পেলে ঘুরতে আসবেন। এখনো এখন তো বন্ধ আছে না, যখন খুলবে তখন ঘুরতে আসবেন। পুরোটাই হলো রাহাবস্তি। Thank you.